ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলো মোদী সরকার। মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। ইয়েস ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, শীঘ্রই এই বেসরকারি ব্যাংক থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা তুলে নেওয়া হচ্ছে। আর্থিক সমস্যায় ভুগতে থাকা ইয়েস ব্যাংকের গ্রাহকদের আর্থিক লেনদেনের উপর নিয়ন্ত্রণ জারি করেছিল রিজার্ভ ব্যাংক। দেশজুড়ে আতঙ্ক তৈরি করেছে মারণ করোনা ভাইরাস। ইতিমধ্যেই দেশে 83 জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যুও হয়েছে। পরিস্থিতির বিচার করে শনিবার সন্ধ্যে জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার রাজস্থানের যোধপুরে ট্রাক ও গাড়ির সংঘর্ষে নবদম্পতি সহ 11 জন প্রাণ হারিয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন 3 জন। মৃতদের মধ্যে রয়েছেন 6 জন নারী, 4 জন পুরুষ এবং 1টি শিশুও। সাধারণ মানুষের কাছে করোনা যেন আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। করোনা আতঙ্কের জেরে এশিয়ার বৃহত্তম রেলের ওয়ার্কশপ খড়গপুরে বন্ধ হয়ে গেল বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা। রেলের এই সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়েছে রেলের কর্মীরা। করোনার কোপ এবার রাজ্যের স্কুল কলেজ মাদ্রাসায়। সোমবার থেকে আগামী 31 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত স্কুল কলেজ ও মাদ্রাসা, ঘোষণা করল রাজ্য সরকার। তবে সূচি অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে। পরীক্ষার সময়সূচিতেও কোনো পরিবর্তন করা হবে না বলে খবর। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের হামলায় বিশ্বজুড়ে 5,000 জনের বেশি মৃত। চীনে মৃত 3,000-এর বেশি, আর ইতালিতে সেই সংখ্যা 1,000 পেরিয়েছে। এছাড়াও ইরান ও অন্যান্য দেশ মিলিয়ে আরও মৃত্যুর পরিসংখ্যান আসছে। গরম পড়তে না পড়তেই এবার হালকা মেকআপ, হালকা সাজ এবং হালকা পোশাকের বহু শুরু হয়েছে। সেই রকম এক সাজে ধরা দিলেন শ্রীদেবীর ছোট কন্যা খুশি কাপুর। খুশি একেবারেই নো মেকআপ লুকে ধরা দেন, আর তাতে একেবারেই সাধারণ মেয়ের মতোই লাগছে তাকে। করোনার মার যাতে সইতে না হয় তাই আগেভাগেই নিজের মুখ ঢেকে নিলেন গায়ক হানি সিং। যোধপুর বিমানবন্দরে নামতেই তাকে দেখা গেল মাথা থেকে মুখ ঢাকা অবস্থায়, নাক থেকে মাস্ক দিয়ে ঢাকা, আবার মাথাতেও লাল স্টাইলিশ টুপি, একেবারেই চেনা গায়। বিশ্ব মহামারীর আকার নেওয়া নোবেল করোনা ভাইরাস নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। এমন সময় অনুরাগীদের যাবতীয় আগাম সতর্কতা গ্রহণের পরামর্শ দিলেন বিরাট কোহলি। কঠিন সময় নিজেদের শক্ত হয়ে মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার বার্তা দিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।